Assalamualaikum. দেখুন শুটিং এর কিভাবে চিপ চুরি হয় বা কেমন কি করা হয় সব করা যায় এরকম। তো ডিরেক্টর এরকম দেয় পরের দিন আবার সিন পরেরটা সিন মেয়ে খাবার খেতে গেছে সিন দিতেছে কিভাবে খাবার খাওয়ার সিনটা কিভাবে কত কষ্ট দেওয়া লাগে। তো এগুলো নিয়ে আমরা শুটিং করি কেমন কি দেখেন শুটিং কত কষ্ট করি আমরা শুটিং করি। তো এখনো শুটিং উঠলো মতন আমরা একটা সিন দেওয়া শুরু করছি এর মধ্যে খাবার মানে দোকানদার দেশে উল্টা এরপর খাবার খাওয়ার সিন একটা। তো এখানে খালি প্লেট দেখান লাগবে ইনসেট নিতে আছে ডিরেক্টর ডিওপি এই যে আমাদের বাবা আর্টিস্ট সৃষ্টি ভাই এই যে আমাদের লিড আর্টিস্ট মেঘ ভাই এই আমি সিনের সময় আমি ওয়েটার হয়ে যাবো যাবো ম্যাম ম্যাম কি লাগবে আপনি এটা বলতে এটা যেন জিজ্ঞাসা করতে কথা গেলাম কথাটা তো বললাম লোকও দেখালাম সবকিছু বললাম ডিরেক্টরে ভাইজানের দিকে তাকাও তো না না ঢুকুন লাগবো না ঢুকছো খালি মনের লোকটা চেঞ্জ হবে তোমার চেহারা রিয়াকশন পাই থাকবে এই যে গরিব ভাইজান এই তো দে ভাইজান এখনো সিনটা চলতে আছে তো সিনটা কখন শেষ হবে কে বলতে পারে না মানে আমরা তো সিন দিতে আসি দিতে আসি তো এখনো দেওয়া হইতেছে। তো যত ফার্স্ট পারি যত ফার্স্ট করে একটা গল্প সারাদিনে দুইটা তিনটা গল্প উঠানো হয় তো এই জন্য সিন চালু করে উঠাইতে আসি। তো আপনাদের কাছে একটু চালু করে বলতে আসি আমার বুঝাইতেছে এরকম এরকম বল বা তো এখন এগুলো আমি শুনতে আছি সিনে শুনতে আছি এখন না সিনে শুনতে আছি আসে আর বসবো এসে বসে মোটা ধরবো একবার দিয়ে মুনাফো হাসি দিল এই যে জিজান ভাই সিস্তি বাবা তারা সবাই কথা বলতেছে আমরা সবাই মিললে এই যে দেখায় মাংস দিনে হাড্ডি তো এইটা আবার বলতে আছে আপু মানে সিনের সময় দাপুর দুপুর করে খাওয়া লাগবে তো এই সময় বলতেছে মাংস দিনে দিচ্ছে হাড্ডি ওগুলো বলতে আছে গরিব মানুষ যেগুলো খাইতেছে অনেকদিন খাবার পায় না এগুলা যে দেখতেছে কেউ দেখতেছে নাকি খাওয়া সিন চলতেই আছে তো চলতেই আছে একবারে একটা সিন মানে পর্দায় দেখানো হবে ইউটিউবে ফেসবুকে টিভিতে দেখানো হবে 5 মিনিট বা 1 মিনিট তো ওইখানে আমরা সিন নেওয়া লাগে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত 4 বার 5 বার বা 7-8 প্লেট ভাত নেওয়া লাগে। তো বোঝেন আমাদের কত কষ্ট হয় একটা মানে একটা সিন নিতে গেলে আমাদের কত কষ্ট হয় 7 বার 8 বার ভাত নিয়ে সুর নিতে একবার একটা আটিশ খাইতে মানে খাওয়া লাগতে খাইতে পারে না
তো ওই সময় মানে মুখে নেওয়া ঠিকই কিন্তু আবার ফালাই দেয়, আবার ডিরেক্টর বুঝাই দিয়ে খাওয়া হইতেছে না, এরকমের খাওয়া লাগবে এরকমের খাওয়া লাগবো এগুলো বুঝাই দিতে আছে। এটা হলো ওই দিনকারই বিকালে শুট সবজির ভ্যানে, সবজি চুরি করব ওই নিয়ে একটু কন্টেন্ট। বাবা দেশ আরোহী আর বাপ শাহন ভাই, মণি, মেঘ ভাই আরো অনেক আমরা বিন্দে বোন দিয়ে বাড়ি শুট করতে আসি। তো বিজিএম এর পিছনে এটা আপনারা যারা যারা ভিডিও দেখবেন সবাই আসবেন, এসে চা পানি খেয়ে যাবেন। দেখো চিহ্নিত আছে, চিহ্নে এই যে লাউটা নিয়ে চলে গেলো দৌড় দিয়ে, চুরি করলো এটা চোর, চিহ্নের ভিতর সে চোর হয়ে গেল ক্যামেরার ভিতর সামনে। আবার ফেরত দিয়ে দিল, বলতে আছে এই মিষ্টি কুমড়াটার দাম কত, সে বললো 50 টাকা। এখন তো 50 টাকা দিয়ে এখন মেয়েটা বলতেছে ভাইজান আমার মোবাইলটা দেখেন না, আমার মোবাইলে টাকা হওয়ার কথা, তো টাকা আসছে কি না। তো লোকটা এখন মোবাইলটা নেবে, মোবাইলটা নিয়ে দেখবে, এই যে মোবাইলটা নিলো, মোবাইলটা দেখলো, বলবে কোনো মেসেজ আসে নাই, এবারে মেসেজ যেটা আসছে ওই ছবি তুলে নিলো, ওখান থেকে টাকা নিয়ে যাবে লোকটা। মেয়েটা ভাইজান ভাইজান করে ডাকলো, তারপরে কোনো সারা শব্দ কিচ্ছুই নেই, লোকটা তো গায়েব। তো এরপরে সিন শেষ, পরে মানে মেয়ের ক্লোজ শেষ, এখন ছেলেটার ক্লোজ কাটবে। এই যে ডিরেক্টর শাহন ভাই, এই যে ছেলেটার ক্লোজে আসলো মেঘ ভাই, ছেলেটা হলো মেঘ ভাই আমাদের লিডার ইস আসলো, জিগেলো এই মিষ্টি কুমড়া কত, সে বললো 50 টাকা। এই যে 50 টাকা দিল, তারপর কথা কইতে আছে মেয়েটা, ভাই জান আপনি কালকে যে মেয়েটার ছেলেটা আসছেন সেই ছেলেটা না, আর মেসেজ চেক করছেন। তো ছেলেটা বলল হ্যাঁ আমি সেই। তারপর হলো মেয়েটা মোবাইলটা দিল, মোবাইলটা চেক করলো, ছেলেটা নিয়ে এখন মোবাইল মেসেজ দেখে ছবি তুললো। আর ওদিকে আমার আর্টিস্ট লিডার মানে যারা আছে তারা ওদিকে বই দেখতেছে কী করতেছে, ছেলেটা মোবাইল নিয়ে এই যে লুয়ে দৌড়। আর কোনো ছেলেটার খবর নাই, আবার আসলো, এটা হলো সবজি ভ্যানের ইনচার্জ, না হইতেছে টমেটো, সিম, মিষ্টি কুমড়া, এরপর এটা হলো খিরুই, কেউ খিরুই বলে কেউ শসা বলে। যে বাবা বাবা কি বলবে আপনাদের মাঝে কিছুক্ষণ পরে দেখতে পারবেন, শুনতে পারবেন সব দণ্ডটাই। এই যে এখন বাবা বলবে কি দেখ শুনলেন, এটা তো খয়রাতি মানুষ, তো বারবার খরচ আবার এটা না ভাই, আমরা বললাম খয়রাতি মানুষ, না 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 কে বলছে আপনারা খয়রাতি, আপনারা ভালো, আপনারা ভালো, আপনাদের মন মানুষ কিন্তু ভালো, আমরাও ভালো। বাবা বলতেছে বলতেছে তো বলতেই আছে,
এখন আমার বাবা সিনে যাবে তো এখন যাইতেছে সিনের কাছে ডিরেক্টর বুঝাই দিতেছে ব্রিফিং করতেছে যে বাবা নাকি এটা কি বলল যে তার মাঝে কিছুক্ষণের ভিতরে আমরা একটা সাইডে গেলাম একটা ছাগল দেখলাম ছাগলের কিছু ভিডিও নিলাম এখন আর বাবার কথাগুলো শুনুন আর একটা টমেটো বাচ্চাটা কি বললো দেখুন বাচ্চাটা মাঝখানে সূর্য মানে একবার সান কম সূর্য ডোবার বলা মানে ক্যামেরা যেগুলো দেখায় সূর্য ডোবার বলা তো এই সময় একটা সিনসেট এলাম আবার ছাগল দেখাইলাম আপনাদের যে ছাগল খাবার খাইতেছে সূর্য এই যে অবস্থা এই মেয়েটা আবার ওই যে খাবার সিনটা আসলো ওই দিনকেই তো খাবার খাইতেছে খাবার খাওয়া প্রায় লাস্ট সিনটা এটা ভাইরা আমাদের ভাই বেড়াদের সবাই দেখতেছে লাগে যেখানে করতে গেছে ওখানের লোক ডিরেক্টর বাবা জিতেন মিজবে ডিরেক্টর আর বাবা হইল আমাদের বাবা আটিশ আমরা সবাই দূরবীন নিউজ লিমিটেডে জব করি মানে আরএমএস অফিসিয়াল আরএমএস এ দূরবীন নিউজ আরএমএস দূরবীন নিউজ এভারগ্রিন ভিডিও এখানে সবাই জব করি তো এখানেই সবাই কাজ করি তো দেখেন এক প্লেট শেষ আবার এক প্লেট পর আবার এক প্লেট এবার প্রত্যেকটা বার মানে নেওয়া হয় প্রত্যেকটা জিনিসের টাকা দাম দেওয়া হয় অনেক বিল বাজেট হয় কিভাবে খাবার খাইতেছে দেখছেন সব কিন্তু মুখের ভিতর গেলে না এটা হলো ওই দিন বিকেলে মানে পরের দিন কেটা শুট শ্রিন্স মেরে মেয়েটা ছেলেটার মোবাইল মানি ব্যাগ নিয়ে যাবে ওই সিনটা আমি দূর থেকে শুট নিয়েছি তো ভয়েসটা আসবে না তাই আমি বলে দিতেছি আপনাদের কতটা ভয়েস আসবে না মানে আমার ধারে এই ফ্রেমটা ভালো লাগছে সিনের ফ্রেম এই যে মেয়েটা গুঁতো দিয়েছে এই যে মেয়েটার স্টেটটা দিয়েছে হাতের তো বলবে ভাইয়া আমার পড়ে গেছে এইটা আপনি একটু উঠাই দেবেন তো মেসেলটা উঠে দিয়ে ঠোপাস করে পড়ে যাবে মানে অজ্ঞান হয়ে যাবে এই গাড়িটা গেলে দেখবেন আপনি হ্যাঁ এই যে সিনের ভিতরে ইয়ে হবে তো ওই জন্য আবার ঘুরে গেছে সিনটা উল্টো হয়েছে সিনটা গেছে উল্টো এই জন্য ছেলেটা ঘুরছে মেয়েটা আবার ঘুরছে দুটো দুই দিকে গেছে এই যে আবার গুঁতো দিয়েছে এবার এবার বলবো ভাইয়া আমার এটা এটা পড়ছে এটা একটু একটু দেন না ছেলেটা এখন পড়ে যাবে পড়ে গেছে ছেলেটা অনেকক্ষণ হয়ে গেছে মেয়েটা উঠে নিয়ে সব কিছু নিল মেয়েটা আবার উঠে গেছে যাইতেছে সিনটা ওখান দিয়ে শেষ আবার আরেকটা সিন নেবে আবার আবার সেরা ফলাইব একবার না তিন চারবার পাঁচবার দশ সাতবার পড়া লাগে স্টার্ট শেষ খারাপ হয়ে পড়ে গেলে এটা আবার সবাই জানে শীতে এখন শীতকাল সবাই ব্যথা পায় তাও আঠাশে এত কষ্ট লাগে এই কারণ এইখান তো এখানে তারপর দুই একতলা দুই তলা দিয়েও লাভ দিতে পারে আঠাশগুলো
মানে আর্টারিগুলো কমফোর্ট ফিল করলে সে ঠিকই লাভ দেয় কাজের জন্য। আর সে যদি রিক্স ট্রেন লাগে তাহলে ওই সময় সে লাভ দেবে না, তার ড্যামও লাভ দেবে। কেন ড্যামও লাভ দেয়, এগুলো হলো নাটকের সেট, বড়ো বড়ো তারপর মুভি সেট, এগুলোর জন্য ড্যামও লাভ দেয়। আর নর্মাল কোনো এই হলে এত দূর ওঠার কোনো সিন লাগে না, তা তো ড্যামও লাভ দেয় না। সিন দেখাবো না হলে একটুখানি উপরে দিয়ে পর্যন্ত লাভ দেওয়া শুরু করছে, নিচ দিয়ে খালি একটু লাভ দিয়ে ওখানে নামবে, তারাবে এতটুকু সিনই নেওয়া হয়। জমিটা পলাই দেয় একটা সিন বারবার দিতে হয়, মানে একটা সিন সে ভালো মতন দিতে পারতেছে না ডিরেক্টরের মন মতন, সেই সিনটা কিন্তু হইতে আসে এখনো। লোক আসলো, ভাই ভাই আপনার কোনো সমস্যা মানে আসতে পড়ে গেছে জন্য উঠেছে না, ভাই একটা মেয়ে আসছে একটা বড়কা পড়া, সে আমাদের সাহায্য চাইছে, আমি উঠাই দিয়েছি একটু কি আমার মনে আছে যে লোকটা অজ্ঞান ছিল এগুলো একটা বললো। তারপর সেটা বললো, ভাই আমি দেখছি মেয়েটা কোন দিক আছে, ও দিক ছেলেটা নিয়ে যাবে, মেয়ে এইটা বলবো আমার ভাইকে। এটা হইলো ওইটারই বরকা পাড়া সিনটা, যে কলেজে কলেজ নিতেছে মাস্টার নেওয়া শেষ কলেজ নিতেছে, এইটা সিনটাই মাস্টার দেখছেন ওইটা কলেজে আসছে। আমি উত্তাল হাওয়া পরে না তারপর কেন বন্ধু প্রেম করে না, বন্ধু আমার শিকানা বন্ধু আমার জানের মানা, তারপর কেন ভালো তো বাসে না, কারে আমি বলি বলে এত কষ্ট কথা, তারপরও আমি জানি না এমন কেন হয় এমন কেন বোরকা পড়া সিনটা, মেয়েটা বোরকা খুলে ফেলাইছে কারণ ওখান থেকে বুঝাইছে সে তার ওইটা চুরি করে তার লুকটা চেঞ্জ করে ফেলাইছে। তো এমন হয়তো আপনারা সাবধান, সে যদি চুরি করে সে কিন্তু আপনাদের সামনে থেকে হাঁটবে উপরে মুখোশ পরে, মানে মুখোশ মানুষ মানে বোরকার প্রতি শয়তান, আপনি এটা নর্মাল থাকুক বা যেমনি থাকুক সে কিন্তু শয়তান, শয়তান এসে লুক একটুতে চেঞ্জ করতে পারে, এটা বোঝানো হয়েছে। এই যে মেয়েটা ধরে এই যে এখন বোরকাটা খুলবে দেখেন ওই বোরকা সিনটাই।
তার আগে সিনটা আমি বলছি আপনাকে, এই যে বোরকা খুললো, সেন বোরকাটা হঠাৎ করে খুলে ফেলল। অন্তর প্রেমে আমি কেন পড়ি না, বন্ধু আমার শিখান তারপর কেন বুঝি না, বন্ধু তুমি কোথায় রইলে আমি তোমায় সারা। ওইটা এই বোরকা পরা সিন আগে পরে হয়েছে, কারণ আমি একসাথে সব কিছু করে নিছি, তো আগে পরে ভিডিওতে যেটা ছিল ওইটাই হইলো, আগে পরে হয়ে গেছে, কারণ সিরিয়ালে তো ভিডিও নাই আমার, এক সময় একটা করা, তো এই জন্য একসাথে করা, মানে একটা সিন আগে একটা সিন পরে, পরবর্তী থেকে যে সময় এইরকম ভিডিও আপলোড দেবো আমি, তো এইরকমের সিরিয়ালে থাকবে, এরকমের সিরিয়ালে থাকবে না, যে ছেলেটা মানে ক্লোজে ছেলেটার ইন্সট্রিংস দিয়ে নগদ ছেলেটার কথা বললে যে শুয়ে পড়ছে। ডিরেক্টরে ক্লোজ নিয়ে ইনসাইড নিয়ে দিয়েছে ক্লোজ দিয়ে, এই যে এখন উঠে গিয়ে দিল ছেলেটা, উঠে গেল ছেলেটার নাম ফিলিং জিগেও ভাই, আপনার ফিলিংস কি দেখবেন। গাড়ি গেল গাড়ি শোনার জন্য, শুটটা নিতে পারলো না সিন্ডে রমেশ ভাই, শীতের ঠেলায় কেমন লাভ হয়, আমরা বন্ধু সকালবেলা সিনগুলো শুট করতে এটা সকালবেলায় চারো সাইড এত রোদ না, কুয়াশা ভরা, মেয়েটা যে হাতের ওই পঙ্গুর ওইটা লাঠি ঢালাই দিয়ে গেল, ওইটা ইনসাইড নিল, ছেলেটা শুয়ে রইল, শুয়ে রইল, এই যে সিন দেওয়ার ইনসাইডটা, ছেলে যে তার পুরো ইনসাইডটা দিছে ওইটা। ডিরেক্টরের ভাত নাই রিস্কে চলে এখন না।
এই ডিরেক্টর এই ডিরেক্টর আপনার ভাত নাই এই ডিরেক্টর মেঘ ভাই ডিরেক্টর একটু কাজে ভিতর মজা করলো আমি পাওয়ার রিস্কা একটা রিস্কা দেখলো আমি তো সবসময় আমরা অটো রিস্কা দেখি তো পাওয়ার রিস্কা চলাইলো নাম কি মশা একবার মাথার উপরে মশা মশার কামড় খাইয়ে আমি একবার কি বলে দেখুন আর কি রকমের ব্যবহার মানে মুখ মুখের এক্সপ্রেশন দেবে তারপর এসে সে ভুলে গেছে তার নাম মেঘ আবদুল্লাহ মেঘ চৌধুরী তো সে বলে আমার নাম আলবাব মশার কামড় খাই সে কি বলে আলবাব দেখাইলো আলবাব এটা হলো বাবা অসুস্থ মেয়ে মেয়ে আর ছেলে তো এটা আর এস মোটিভেশনে পাবেন আপনারা সবাই ফেসবুক আর এস মোটিভেশন ইউটিউব আর এস মোটিভেশন এটাই পাবেন বাবা অসুস্থ মেয়ে আর ছেলে কীভাবে সংগ্রাম করে বাবার মানে ছেলে কাজের ছেলে মানে কাজ ছেলে হোটেল জব করে তো ওখান থেকে চা কাছায় বই করবো কোনো টাকা নাই কোনো ঘরে তো ওখান থেকে কী রেখে কীভাবে সংগ্রাম করে তো ডিরেক্টর বুঝাইতে সংগ্রাম করে আপনার বাবাকে বাঁচানোর চিকিৎসা করবে সব কিছু করবে এটা ডিরেক্টর বুঝাই দিতে আছে ডিরেক্টর হলো এটার এল এস শাহন ফেসবুকে সার্চ দিলে পাবেন ওনাকে অসুস্থ এবার ছেলেটা বলবে থাক আমি দেখি কি করাতে হোটেল মালিকের দাদি টাকা চাপো ডিরেক্টর বলতে আছে বলে দিতে আছে ভাইয়া বলতে আছে ছেলেটা খাবার অবস্থা ভালো না কিন্তু লোক উল্টাতে হইতেছে লোকটা হলো ডিরেক্টর দিক দেবে দেবে দিতে আছে সাইডে আমার কাছে টাকা নাই টাকা থাকলে কি আর আব্বারে এমনি খালা রে হইতো আচ্ছা দাঁড়া আজকে হোটেলে যা দেখি মালিকের কাছে কিছু টাকা ধারছাম যদি মালিকে টাকা দেয় তাইলে আমি ডিরেক্টর ডায়লগ বুঝাই দিতে আছে বা ডায়লগ দিয়ে দিতে আছে আর সে এরকমের কন্টেন্টটা এরকম বুঝাই দিতে আছে বাবা তুমি মরবা কে তুমি মরবা না শীতের ভিতর সকালবেলা কুয়াশা বাইরে আপনারা দেখবেন বাইরে একটা সিন থাকতে পারে তো ওইটার ভিতরে বোঝা মানে এত কুয়াশা বোঝা যায় না তো আমরা সরে গেছি এখন সকালবেলা শুরু করবো কেমন তারা কুয়াশা তারপর একটা কন্টেন্ট ছিল মানে এই যে ইনডোরে এটাও গরিব বাসা ভিতরে তো গরিব বাসাটা ম্যানেজ করে আমরা তারপর শ্যুট করলাম আমাদের তো অফিস সম্পূর্ণ বিল্ডিং তো এরকম টিনের বাসা গরিব বাসা তো নাই তো ম্যানেজ করে এবারে এটা শ্যুট করলাম তারপর শীতের ভিতরে এই যে কাপড় পরাইছি দেখেন ডিরেক্টরে বা ওই যে ভাই সবাই শীতের পোশাক কাপে ডিরেক্টরে সবাই শীতের পোশাক কাঁদি আমরা এটা একটা হলো সিন গাড়িটা আসবে মেয়েটা গাড়ির সামনে যাই দাঁড়াবে বলবো আপু আপু আমার ভুল কিনবেন না একটু ফোনটা কিনেন এটা বলবে
ওইটাই মেইন ডোরে যেটা করে বাসা শীত দিন শুট করলাম, শীতে মানে কুয়াশা কিছু দেখি না, রোদ রোদ না কিছু না, ওই ভিতরে কুয়াশা একদিন পড়ছে ঢাকার ভিতরে প্রচুর। আমরা দিয়ে বাইরে যেতে শুট করি ওখানে, মানে এখান থেকে ওখানে দেখা যায় না, তো তো এরকম কষ্ট করে বাসা ম্যানেজ করে তো শুট করছি আমরা। যে লাইট চলাইছে মানে ভয় যে ভাইয়ার ক্লোজটা কাটবে, তো আমার লাইটের অতটা বাজে দেখাই দিয়েছে ওখানে। আমি ঘুরিয়া ঘুরিয়া দেখি আমার ফ্রেমটা কোন কোন দেখাই দিতে ভালোবাসে। লাস্ট মাসে এক জায়গায় গেলাম তা হইতেছে না, আবার এক জায়গায় গেলাম তা হইতেছে না, আমি ঘুরতে আসি কোনো হইতেছে না, লাইটের আলো পরে ক্যামেরায়। বাবার ক্লোজ একবারে ইনসাইড নেওয়া হয়েছে ধর থেকে, তো ওইটাই সিনটা। বাবা আমি বাঁচলো না, আমার ডাক্তার আমাকে বলেছে আমি বেশি দিন বাঁচলো না, আমার জন্য চিন্তা করিস না, কত কষ্ট করার দরকার নাই, এরকম করে বললো। আরেক অ্যাঙ্গেল থেকে নেওয়া মেয়ে এবং বাবা দুইজনেরই, তো আমি লম্ব করে ভিডিওটা নিছি, তো তো এই জন্য মাঝে সাথে বাবার ক্লোজটা কাটে মেয়েটা থাকে। শুটিং মাঝে আমরা সবাই মজা করি, মাঝে সাথে দিয়ে একটা নর্মালি কথা বলি, এটা আপনারা কোনো মাইন্ড করবেন না। ফিলিমেন্টে আমরা সবাই কথা বলি, হাসি মস্কার সব কিছুই করি, দেখে আমরা সবাই ফিলিমেন্ট, কারো সাথে কারো মনে দরকার নেই কিছু না। ভিডিও করে না রাখি বাবা, আমরা যখন মানে একটু মজার কথা বল, হ্যাঁ এই যে বললাম মজা, অনেক মজার কথা আমরা মজার সাথে কথা বলি, পানি বলে এলো ঘ্যাস ভাই, একজনের ক্রোধে একরকম কথা, আরেকজনের ক্রোধে একজন একরকম কথা বলবে, সবই আমরা মজা করে কথা বলি, কেউ কিছু অন মাইন্ড করবেন না আপনারা। ভাই আরেকবার যাই, হ্যাঁ একটু কষ্ট কর, এটা আনকমন হবে, খালি ঘুরবে কিন্তু, আরেকবার যাই ভাই প্লিজ, না সুন্দর হবে সুন্দর হবে, এমনি দিস হ্যাঁ। মারুফ ভাই প্রথম ফ্রেমটা যে বেশি ঘুরছেন না, ওই একটু বেশি ঘোরেন, না না এটা ফ্রেম ঠিক ছিল আমার, একটু ফ্রেম ঘুরুন দেবো, দুই ঘুরুন একটা ঘুরান দিয়ে দিতে যাবেন, রোলিং আর আপনি পিস পিস ধরাইতে থাকবেন, রোলিং এটা হলো একটা গল্প, হলো বাবা আন্টির যে স্মৃতি ভাই উনি হলো আপনার চিপ বিক্রি করে, আর মেয়ে মারুফ আর মণি চিপ চুরি করে, ওই গল্পটা এটা শিগগিরই আপলোড হবে আর আমার চ্যানেলে, ভাইয়া বার্গিন ভিডিও আছে, ভাইয়া দুবিনী নিজ পারে, তিনটে একটাই সবাই দেখবেন।